পূজাৰী নারায়ণ চক্রবর্তীক কিদরে হত্যা করা হয়েছিল, এলুমহর্ষক হত্যাকাণ্ডর নতুন মোড়, পত্নী আর 14 বছরীয় জিয়রিয়ে মিলি হত্যা করেছিল নারায়ণ চক্রবর্তীক। গুহী মহানগরীর পল্টন বাজার এলাকার রেলওয়ে কোয়ার্টার সংঘটিত পূজাৰী নারায়ণ চক্রবর্তী হত্যাকাণ্ডই নতুন মোড় লৈছে। সম্পূর্ণ 4টা দিনের তদন্তর পিছত আরক্ষী নিশ্চিত হয়েছে এই নৃশংস হত্যাকাণ্ড পূজাৰী নারায়ণ চক্রবর্তীর পত্নী মৌসুমী চক্রবর্তী আর 14 বছরীয় জিয়রিয়ে মিলি সংঘটিত করেছিল। 4 দিনের অন্তত রহস্য ভেদ হল নারায়ণ চক্রবর্তী হত্যাকাণ্ডর। সম্পূর্ণ পারিবারিক কন্দলর সংঘটিত হয়েছিল এই হত্যাকাণ্ড। পত্নী মৌসুমী চক্রবর্তী আর জ্যেষ্ঠ কন্যায় মিলি হত্যা করেছিল নারায়ণ চক্রবর্তীক। কিন্তু প্রশ্ন হয়, কি কারণে নারায়ণ চক্রবর্তীক হত্যা করবলগিয়া পরিস্থিতির উদ্ভব হয়েছিল, কেনে হত্যা করা হয়েছিল পূজাৰী নারায়ণ চক্রবর্তীক? ডিসিপি দিগন্ত কুমার চৌধুরী জানিবল দিয়া মতে, রদেরে মরিয়াই পত্নী আর জিয়রিয়ে হত্যা করেছিল নারায়ণ চক্রবর্তীক। যাবিল আমি ব্যবহার করেছো সাইন্টিফিক এইড অনুসন্ধানের কারণে, সেইখিন পরীক্ষা নিরীক্ষা করার পিছত আমি কিছু তথ্য পাও। সেই তথ্যর ভিত্তিতে আমি মৃতকর পত্নী আর তখাতর জ্যেষ্ঠ জিয়রী আমি এই কেস সংক্রান্ত গ্রেপ্তার করো, মানে এটা সেই আর রড এডাল ব্যবহার করা বলে কৈছে। জানিব পৰা মতে খুড়াহক্ত আছিল পূজাৰী নারায়ণ চক্রবর্তী আর প্রায় পত্নী আর সন্তানক মানসিক শারীরিকভাবে অত্যাচার করে আসছিল নারায়ণ চক্রবর্তীয়ে। পরবর্তী সময়ত ক্ষোভ আর খঙর পরিসমাপ্তিত এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত করে পত্নী মৌসুমী চক্রবর্তী আর 14 বছরীয় জিয়রিয়ে। এতিয়ালৈ তদন্তত আমি যেখিনি পাইছো সেইখিনির পর এইটাই দেখা যায় যে এই হত্যাকাণ্ডর মূল কারণটা পারিবারিক। এতিয়াও তদন্ত চলি আছে কোনে মারিছে, কিন্তু এই হত্যাকাণ্ডত যে মাতৃ আর কন্যা জড়িত সেইটো আমি প্রমাণ পাইছো। ইফালে নারায়ণ চক্রবর্তীর জিয়রী নাবালিকা হয়ে থাকার জুভেনাইলত রখা হব। তদুপরি আরক্ষীয়ে এই হত্যাকাণ্ডর ঘটনাত আর কোনো লোক জড়িত আছে নাকি সে সন্দর্ভত অনুসন্ধান অব্যাহত রাখিছে। ক্যামেরা পার্সন কঙ্কন আর রঞ্জনের সঙ্গে হিরুল হক আর ঋষিরাজ বড়ুয়া, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।